জ্যোতিষকে ডাকা হলো, ওই সময় জ্যোতিষ ডাকা হতো, পৃথ্বীরাজের জ্যোতিষ ছিল, গুরু গোবিন্দর জ্যোতিষ ছিল। এখনকার এখন যেমন সায়েন্স বলে দেয় সাইক্লোন কবে হবে, ঝড় তুফান কবে হবে সব বলে দেয়, ওই সময় জ্যোতিষ ডাকা হতো, তখন সায়েন্স বিজ্ঞান ছিল না, জ্যোতিষকে ডাকা হলো। সরকারি জ্যোতিষ 450 ছিল, তার ভিতরে নেতা, তার নাম হলো দবির, ডাক দিয়ে বলছে তোমরা কি সরকারি বেতন খাও বলে? হ্যাঁ। দবির, আমরা দুই বন্ধু, একজন প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রপতি, তোমরা একটু ভালো করে গুনে গুনে বলে দাও, আমরা নতুন রাষ্ট্রপতি নতুন প্রধানমন্ত্রী, তোমাদের বেতন বাড়াবো, আমাদের কোনো শত্রু আছে কি না? জ্যোতিষ গুনে গুনে পরের দিন দরবারে এসে বলছে, যাহা পানা কিছু মনে করবেন না, শত্রু আছে। কি কোষ আছে? এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে, তার হাতে আপনাদের দুইজনের গদিও যাবে, দুজনের মরণও আছে। ফিরাউন রাগের জ্বালায় বলছে, জ্যোতিষ না জ্যোতিষ জাত না, বের কর পাগলামিরা সীমানা। হামান বলছে, জ্যোতিষকে রাগ করিস না, কিন্তু অনেকে জানে। রাষ্ট্রপতি ডিক্লার দিয়ে দিল প্রধানমন্ত্রীকে, হামান, এই দেশে যত শিশু বাচ্চা আছে আশ্রয়ে মার, আর পেটের বাচ্চা যাদের আছে পাড়ে মেরে ফেল, ওই মুসার জন্ম হতে দেব না। রাষ্ট্রপতির অর্ডার পেয়ে একটা নয় দুইটা নয় 80,000 বাচ্চা মেরেছে ফেরাউন। কত হাজার? 80,000 বাচ্চা মেরেছে। একদিন ফেরাউন জিজ্ঞাসা করে, কিরে মুসার খবর কি? বাচ্চা মারতে বলেছিলাম, কি ব্যাপার? দোস্ত 80,000 মারিছি। ফিরাউন কয়, 80,000? বলে হ্যাঁ, এত কেন? বলে মুসা তো কারোর বুকের পরে লেখা নাই যাবে তাকে মারব। 80,000? বলে হ্যাঁ, মুসার গোষ্ঠী শেষ। পরের দিন ডাক দিল জ্যোতিষদেরকে, এরা জ্যোতিষ গুনে দেখো, আমার বন্ধু হামান 80,000 বাচ্চা মেরেছে, দেখো তো মুসা মরেছে না বাইসি আছে। পরের দিন গুনা পাড়া করে আসি বলছে, যাহা পানা কিছু মনে করবেন না, 80,000 কেন গো, 80,000,000 যদি মারেন, মুসার বয়স এখন 3 মাস, ও মার কোলের মধ্যে আদরে লালন পালন হচ্ছে, মারে আল্লাহ জোরে কম, আর বাসায় আল্লাহ, তাহলে হায়াত মৌতের মালিক কে? হায়াত মৌতের মালিক আল্লাহ। কিরে কি মারামারিছিস, আসল দায় আছে? তো বলছে যে দোস্ত, কারোর কপালে গলায় তো লেখা নাই যে এইটা মুসা। ফিরাউন বলছে, এই দিকায় আমি তোকে শিখাই দিচ্ছি, আসংখ্যা রেড দিবি একটা গ্রামে, কাউকে বলবি না, বললে তো বাচ্চা পলাই রাখবে, তুই তো রাজনীতি বুঝিস না। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি বলে, আগামীকাল ভিকুরিয়া, আগামীকাল ভিকুরিয়া গ্রামে বেলা 10টার সময় সেনাবাহিনীর অ্যাডভিডিয়ার পুলিশ বাহিনী যাবে সন্ত্রাস দমন করতে, এটা যদি সন্ত্রাসটা টেলিভিশনের পর্দায় দেখে ফেলে, একটা সন্ত্রাসও বাড়ি থাকবে না, সব যাবে শ্বশুর বাড়ি। ফিরাউন বলছে, আচমকা যাবি, ডিক্লার দিলে তো পলায় রাখবে। তো হামান বলছে, দোস্ত তোর বুদ্ধি আছে। বলে বুদ্ধি না থাকলে আর কামলা দিতে দিতে রাষ্ট্রপতি নেই। পরের দিন 10 জন পুলিশ নিয়ে নৌকা যোগে প্রধানমন্ত্রী মুসা নবীর বাড়ির দিকে রওনা দিল। মুসা নবীর একটা মাত্র বোন নাম হলো মারিয়াম। নদীর কিনারে, নীল নদীর কিনারে ছাগল চড়াচ্ছিলেন, ছাগল ফেলায় তুই দৌড়ায় গেছে, মা তুমি আমার ভাইকে বাঁচাও, মা তুমি আমার ভাইকে বাঁচাও, ভাই আমার জানের জান, ভাই আমার জীবন। বলে মা তুই এরকম বলছিস, কারণটা কি? মা, হামান 10 জন পুলিশ নিয়ে মারতে আসতেছে আমার ভাইকে। এই কথা শোনার সাথে সাথে মুসা নবীর মা ছোট্ট একটা বাচ্চা নিয়ে কত কষ্টের মধ্যে পড়ে গেল, একবার এই ঘরে একবার ওই ঘরে, এই দেশের ভাষায় বলা যাবে মেয়েটা অথর্প হয়ে গেছে। অথর্প বুঝেন তো? অথর্প। আমার আল্লাহ তাআলা বলে, এ যুবকরা আল্লাহওয়ালা হয়ে যাও, যাই নামাজ তো হাতে করে, আমার বয়সে হজ করতে যাই কোনো লাভ নাই,
হজ হবে যুবক কালে জোরে বলেন ঠিক কিনা আর আমরা হজ করি কোন সময় দুনিয়ার দানায় পানায় আইন খেলা জমির লোকের জমির দখল করা এই করে যখন পরিপূর্ণ হয়ে যায় তখন কাবা শরীফে যায় হে আল্লাহ যা করেছি মাফ করে দাও ওই টাইমে না যুবক কালে যাব হজ করতে হজ খুব কঠিন জিনিস হজরে আসওয়াদে আমি 9 বার হজ করেছি হজরে আসওয়াদে সুমা দিব আর এতটুকু আছে যুবকরা আমাকে পাইরি ধরছে যে আপনাকে সুমা দেওয়াই হয়ে আজকে বাপ রে নাইজেরিয়ার এক কালো মিসমিসি পাহাড়ের মতো লম্বা এসে বলছে এই হজ করেছে জিজ্ঞাসা করেন ঠিক আছে ওদের শক্তি আলাদা কত সৃষ্টি জগৎ জাল্লা কত রকম তৈরি করেছে সমস্ত দেশটা না ঘোরা পর্যন্ত হারাম বেদাত ফতুয়া দিয়ে মানুষের ভিতরে ঝামেলা সৃষ্টি করো না ঠিক কিনা আসতেছে ওয়াজ কুষ্টিয়ার লালনের ওয়াজ আসবে রাজি আছে সেদিন এক মাদ্রাসায় কালেকশন করছে হিন্দু আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি ও দিয়েছে 1500 টাকা হিন্দু যে 1500 টাকা দিয়েছে এ তো আমাদেরই ভাগ্য ভালো আমরা তো আর ওদের দুর্গা পূজাই দিয়ে দিই তা আমি বলছি হিন্দু ভাইয়ের টাকা আল্লাহ তুমি কবুল করো তাই বলে রেখে দিয়েছি পিছনে এক মৌলবী বলে ফেলেছে টাকাটা দয়ারে রাখেন ওটা দিয়ে বাথরুম বানাইতে হবে এখন ডিজিটাল মাইক আওয়াজ তো দূরের থেকে আসে ওই হিন্দু ভাইটা শুনতে পারিছে আচ্ছা কয় টাকা দেন আমি টাকা দিব কেন বলে আমার টাকা দিয়ে আপনি বাথরুম বানাবেন না মসজিদ ছাদ বানাবেন সেটা আপনার বললেন কেন আমি ভাই আমি তো কথা বলি নাই পিছন থেকে হুজুর বলেছে আমি সব হুজুর হুজুর নাকি আমি টাকা তো ফেরত নিবে দেখছি আর ব্রাহ্মণ চন্দন চামার মুচিত একজন সব হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে ছাড়বে না আসবার কালে কি যাচ্ছিল এসে তুমি কি জাত হলে কি জাত হবা যাবার কালে এ কথা ভেবে বলো না সঙ্গে সঙ্গে কয় হুজুর ওই 1500 আপনাকে দিয়ে দিলাম ইসলামের দাওয়াত দিতে গেলেও মুখটা মিষ্টি লাগে কৌশল লাগে হেকমত লাগে নবী তলোয়ার দিয়ে ইসলাম জেন্দা করে নেয় নবীর ব্যবহার দিয়ে করেছে আল্লাহ তাআলা বলে আমার হাবিবকে আমি উত্তম চরিত্রের অধিকারী করে পাঠাই আবার এদিক ওদিক চলে যাচ্ছে আপনারা রাগ করছেন না তো ওয়াজ হবে যুবকদের ওয়াজ হবে মা বোনেদের ওই অন্যান্য বক্তার মতো মা বোনেদের পেট দেখা যায় মাজা দেখা যায় এসব বাজে কথা তার কারণ আমি ওই মার পেটেই এসেছি 1,00,000 বা 2,24,000 পয়গম্বর ওই মার পেটেই এসেছি বক্তারা যেভাবে মেয়েদেরকে শুলে নাউজুবিল্লাহ আমার মা বোনেরা কিভাবে আল্লাহ আলা হবে সেই ওয়াজগুলো করো কিন্তু উল্টা পাল্টা কথা বলে বক্তা ভাইরাল করতে চলে যায় যুবকদের আপনারা যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস করেন নাকি 14 ফেব্রুয়ারি তো নাকি ভালোবাসা দিবসটা আমি জায়েজ করে দিয়ে গেলাম যুবক সওয়াল পল করে এরকম হুজুরি তো খুঁজছি ভালোবাসা দিবস জায়েজ করে এরকম খুঁজছি জায়েজ কাকে উলিল কুতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ আল্লাহকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসো আর আল্লাহকে খুশি করতে গেলে ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ তাআলা বলেন আমার ছাড়া কারো ইবাদত হবে না আমার পরে তোমার মা বাপকে মহাব্বত লাগাও এহসান করো মন যদি দিতে হয় কাকে জোরে কর নবীকে দিও আল্লাহর ইবাদত ভালোবাসা নবীর উম্মতের কষ্ট যত না নবী সইতে পারে না ওই নবীজির মহাব্বতে দুরুদ পড়িও মন যদি দিতে হয় কাকে ভালোবাসার ওয়াজও হবে মা বোনেদের ওয়াজও হবে খাটিপীর ভণ্ডপীরের ওয়াজও হবে টাইম একটু বেশি হবে কয়টা বাজে ঘড়িটা দেখি 12টা বাজে রাজি আছেন তো এই ভাই আন্দাজে ইনশাল্লাহ বলেন না তার কারণ এগুলো আমার ঘরে পাকে নিয়ে জালসা করতে করতে পারি রাজি আছেন তো
রাজি যদি থাকেন আগে ফিরাউনের ব্যাপারটা বলে নেই তারপরে ইনশাআল্লাহ অন্য দিকে পার হব যুবকদের কোন দিক দিয়ে কি করব না ঠিকানায় বেজার হবেন না আমি বুদ্ধি দিব যুবকদের আমি বুদ্ধি দিব যে তোমরা কিভাবে ভালোবাসবা কাকে রাজি আছেন তো এইবার কয়জন পুলিশ নিয়ে রওনা দিলেন কয়জন মেয়েটা অথর্প হয়ে গেছে বাচ্চাটা আমি কোথায় রাখি কি করি একবার ওই ঘরে একবার এই ঘরে আমার আল্লাহ বলে মুসার মা মালিককে আমার আল্লাহ বলে মুসার মা পাগলামি করো না পুলিশ তোমার বাড়ি ঘেরাও করেছে আর তোমার ছেলেকে বাঁচানো সম্ভব হবে না পুলিশ তোমার বাড়ি ঘেরাও করছে মুসার মা আগো আমি আল্লাহ বলছি ভয় পাইও না তোমার ছেলেকে যদি বাঁচাইতে হয় তোমার জ্বলন্ত চুলার ভিতরে ঢুকায়ে দাও 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 করে আগুন জ্বলতেছে ওর ভিতরে ঢুকায়ে দাও তুমি ভয় পাইও না আমি আল্লাহ তাআলা তোমার ছেলে মুসাকে বাঁচাবো বাঁচাইতে পারে একটা ম্যাচ দিলেও তো সহ্য হয় না সেদিন একটা আগরবাতি ধরায় যাই এই জায়গায় একটু লাগিয়েছে বউকে বলছে মলম দে অঙ্গুলের কাম সারা শুধু একটু একটু ঠেকছে আর উনি জ্বলন্ত আগুনের মধ্যে কিছু হয় নাই নবী আর আমি কি একই নাকি জোরে কর আমাদের দেশে কিছু লোক কয় মোহাম্মদ আমিও তা আমি বাপরে হ্যাঁ ঠিকই বলেছিস তোর বাপের ভাইরা হয় কি যে অবস্থা হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন বর্তমানে ইমান রাখা তেমন কঠিন হয়ে যায় আজানে শুনি আপনার নাম নবীর নাম আছে কলে পাই পড়ি আপনার নাম আছে নাকি নামাজে আপনাকে সালাম নবী গো আপনি যে নূরে মুজাসসাম আমরা তো নবীকে বেশি ভালোবাসি আমরা বেদাত করি এসব কথা তোলা সম্ভব না যে লাইনে আছে ওই লাইনেই থাকি আল্লাহর অর্ডারে জ্বলন্ত চুলার মধ্যে ঢাইকে দিয়ে ঢাইকে দিল চুলার মুখটা পুলিশ এসে বলছে এখানে কোন ছেলে আছে বলে যে মেয়েটা আছে নাম মরিয়ম কয় বছর বয়স নয় বছর কয় বছর এগারো বছর বলে আমরা তো মেয়ে খুঁজতেছি আমরা তো ছেলে খুঁজতেছি বাড়িঘর তল্লাশি মল্লাশি করে ছেলে নেই একবারে সরকার সিল মারল যে এই বাড়িতে কোনো ছেলে আছে কি নেই জোরে কোনো আছে কি সিল মারল যে এই বাড়িতে কোনো ছেলে নাই হাজার হলো তো মা মা মনটা কান্দে না তোমার যখন অসুখ হয়েছে মা তো তোমার জন্য রোজা করছে তুমি একদিন ছোট্ট রাগ করে বাড়ির থেকে বের হয়ে গেছো তোমার আব্বা রাগ করছে আর তোমার মা ঠিকই দরজা খুলে বসে আছে আমার সন্তানটা আসুক জোরে বলেন ঠিক কিনা মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানায় দাও একবার দুধের ধার পরিশোধ হবে না তার নাম হলো মা সেই মাকে ভাত দাও না কাবা শরীফে যাই বলো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক আল্লাহ বলে যুবকে আগে বাড়ি গিয়ে তোর মার পা ধরে ক্ষমা চাই আই তারপরে হাজ কবুল হয় কিনা আমি আল্লাহ দেখব মা কান্দে মা কান্দে চিৎকার করে বলছে বোনটাকে একটু নিয়ে আয় তো বেটা লিয়া তোর ভাইয়ের পোড়া কয়লাগুলো নিয়ে আমি কবর দিয়ে থব বোনটা বলতেছে আমি পারবো না মা বলছে যা না বলে আমি পারবো না আমার ভাইয়ের লাশ পোড়া আমি দেখতে পারবো না মা নিজেই গেছে একটা চামচ হাতে করে পোড়া বাচ্চার কয়লাগুলো এক জায়গায় পুঁতি আজীবন মা কান্দে কথা বুঝতে পেরেছে বুঝছেন কিছু মা গেছে কেবল ঢাকনিটা উঠেছে পুড়ে গেছে নাকি ওরকম আগুনের ভিতরে আমরা বসে থাকতে পারবো কিন্তু নবীরা পারবে কি পারবে না তাহলে নবী আর আমি কি একই সুলার ঢাকনা উঠায় দেখেন কত বয়স কত কত তিন মাসের ছেলে মুস্কি মুস্কি হেসে বলে মা কাইন্দো না গো মা
চোখের পানিগুলো মুছে ফেলো চোখের পানিগুলো মুছে ফেলো গো মা আমি বুঝতে পেরেছি মা আমি তোমার ছেলে মুসা দেখো গো মা এই জ্বলন্ত আগুনে আমি তোমার ছেলে মুসার একটা লোম পুড়ে নাই না তাকবীর আরো জোরে বলেন না না তাকবীর তোমার নেতা আমার নেতা আওয়ামী লীগ করেন বিএনপি করেন তারপরে যে লাঙ্গল মার্কার লোকটার নাম কি ছিল জানেন যা করেন এখানে আমাকে রাজনীতি করতে ঢাকা হয় নাই আর আমার ইউটিউবে হাজার হাজার বক্তব্য আছে ওখানে কোনো রাজনীতির কোনো ওয়াজ আর কাউকে সিমটি মারার খোসা মারা ওয়াজ আমার নাই আপনারা নিশ্চয় ইউটিউবে আমার ওয়াজ শুনেই এসেছেন সেদিন জামালপুরে একজন এসআই এসআই হলেও মনে হয় এসআই এর মনে হয় এটা পুলিশের কোনো কমিটি আছে নাকি বা তার কিছু নেতা হবে এসআই হলে তার র্যাং বড় বাড়িতে উঠে দেখি ছয় মানে জামালপুর ডিস্ট্রিক্টের যত ওসি সব বসে আছে আমাকে আর পরিচয় করেছে হুজুর অমুক থানার ওসি তা আমি আজ তো মুখ সামনে কথা বলতে হবে তো এসআই বলছে আপনার ওয়াজ শুনেই আমরা ডাকছি কেন পুলিশে ধরবে পুলিশ আমাদের কাছ থেকে দোয়া চাবে জোরে বলেন ঠিক কিনা আর আজকে আমাদেরকে পুলিশ হ্যান্ডকাপ লাগায় কেন আমি তিন পয়সার লোক আর নয় পয়সার রাজনীতি করতে যাই আজ আমাদের এই ছেঁড়া বেড়া অবস্থা যে যে লেভেলে আসে তোমরা যদি সবাই যদি আমরা পুলিশ হই তাহলে আসামি হবে কেনা সবাই যদি গাড়ি চালায় চোরবে কেনা আমাদের দায়িত্ব হলো বাল্লিগু আন্নিওয়ালাও আয়া জোরে বলেন ঠিক কেনা আমি বুঝতে পারছি আপনারা অধৈর্য হবেন না আমাদের আমার ডাইনে বসে আছেন যেনারা নিশ্চয় কোনো নেতা টেতা হবে গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান থানা আওয়ামী লীগের আচ্ছা গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবার থানা সেক্রেটারি আওয়ামী লীগের সেক্রেটারি পাশে হলো থানা ভারপ্রাপ্ত ওনারা হলেন কিরম জানেন আমরা যেমন একটাতে রাত কভার আর ওনারা কিন্তু 14 প্রোগ্রাম ধরে থাকে একসাথে তো ওনাদেরকে বসায় রাখা মানে আর এক অপরাধ তার কারণ হয়তো বা মোবাইলটা সাইলেন্ট করে রেখেছে যে হুজুরের ওয়াজের মধ্যে ডিস্টার্ব না হোক আর পাশে বসে আছে কেটে জানেন ওনাদেরকে কোনো জায়গায় পাঁচ মিনিট বসে শান্তি আছে স্যার আমার ভাইরা ধরল স্যার আমার মাথা ফাটাই দিল স্যার একটু পুলিশ পাঠান তো ওনারা যে এই পর্যন্ত ধরে ধৈর্য ধরে বসে আছে আমি বলছি আমি চিন্তা করছি যে আমাকে খালি কমিটি বলুক কিন্তু কমিটিও বলছেন আমিও চালিয়ে যাচ্ছি আপনারা কি বেজার হবেন আমি কি খালি এই মুসার ফিরাউনের কাহিনী বলে চলে যাব আমার কি আর ওয়াজ নাই নাকি আমার কি ওয়াজ আর নাই এটা বলছি কেন আমার ছেলেরা যে হাতুয়া হাতিয়ার হাতে উঠাইছে আর এই গাঁজা আর এই যে হিরোইন ট্যাবলেট তুই কেন আল্লাহ তো রুজির মালিক আল্লাহকে জড়ায়ে ধরো যেখানে ওয়াজ রেখেছি ওইখান থেকে শুরু হবে উঠাউঠি করবেন না আমি মাইকটা ছেড়ে দিলাম নেতারা বলে আমরা শুধু আপনার দোয়ার অপেক্ষায় আছি একটু দোয়া তাই হয়ে দেখি চলে যাবে একটু পরিচয় টরিচয় একটু সালামত হয়ে মাইক দেন মাইক দেন একটু সালাম দিয়ে ভাই আপনাদের সাথে আসি যুবক ভাইরা আপনারা এত কষ্ট করেছে একটু বললো তো ছেলেরা খুশি হয় জোরে বলেন ঠিক কি না আল্লাহুম্মা সবাই বলি সাল্লি আলা مولانا محمد ولا عليه مولانا حسن كندن بشير جلائي حسين كندن كربالاي জয়েন কান্দেন এজিদেরই জেলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহিস মাওলানা ঢেকুরিয়া বাজার যুব সমাজের উদ্যোগে তিন দিন ব্যাপী আজকে আখেরি দিন
একটি মানুষ আজকে শেষ মোনাজাতে শরীক না হওয়া পর্যন্ত যায়েন না আমার দোয়া কবুল হবে কিনা জানি না তবে এমন লোক এই জায়গায় বসে আছেন যার তাহাজ্জুদের নামাজও কাজা নাই এবং তার খাতিরে আল্লাহ আমাকেও কবুল করবেন এই সুযোগ খবরদার হারাবেন না এইবার মা চুলার ঢাকনিটা উঠালেন ঢাকনিটা উঠানোর সাথে সাথে বয়স কত তিন মাসের ছেলে হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয় মা গো তুমি কান্দো না চোখের পানি মুছে ফেলো গো মা এই দেখো আমি তোমার ছেলের গায়ের একটা লোম পুড়ে না মা অবাক হয়ে গেলেন হায়াতের মালিক কে আমাদের জাতির পিতা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম মুসলিম জাতির পিতাকে আগুনের ভিতরে ফেলাইয়া দিয়েছিলেন আগুন জাতির পিতাকে পুড়াইতে পারে না ভাইরা আমার এইবার মা চুলার ভিতর থেকে উঠায় নিয়ে ১১ বছরের মেয়ে মরিয়মকে ডাক দিয়ে বলে মা তোমার ভাই আমার ছেলে বড় মহামানব তাহলে আগুনের ভিতরে তার একটা লোম পড়ে নাই একে ফিরাউন বের কেন কেউ মারতে পারবে না আমি তোমার মার বিশ্বাস এসে গেছে মারতে পারবে না মা একটা কৌশল করে চলতে হবে বলে কি মা যে ছেলে আগুনে পুড়ে নেয় এই ছেলেকে ফিরাউন মারতে পারবে না হামান মারতে পারবে না পুলিশে মারতে পারবে না যখন আমরা দুজন ঘুমাবো বাচ্চাটা মাঝখানে শুয়ে থাকবে আমি যখন ঘুমাবো তখন তুমি জাগবা আর তুমি যখন ঘুমাবা আমি তখন জাগবো এইভাবে ছেলেটাকে পাহারা দিয়ে মানুষ বানায় ফেলবো এইবার মা আর মেয়ে চিন্তা করেছে বাচ্চাটাকে মাঝখানে রেখে মেয়েটা ঘুমাইছে মা জাগনা আছে এইবার মা ঘুমাইছে মেয়ে জাগনা আছে স্বপ্নের ভিতরে আল্লাহ তাআলা ডাক দেন মুসার মাকে জোরে বলেন মারহাবা কি ভাগ্যবতী মা যে আল্লাহ তার সাথে কথা বলছে আর আমাদের মেয়েদের সাথে শয়তান কথা বলে কেন শয়তান কথা বলবে কেন খাজা গরিব নামাজ মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহের জীবনে ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানাইছে কত লক্ষ ৯০ লক্ষ তে ৯০ লক্ষ মুসলমান বানাইছে একটু ছেলে খুশি আছে না খাজা গরিব নামাজ মঈনুদ্দিন চিশতি মিটমিট করে হাসে পর্দার আড়ালে মা ও বোনেরা ওয়াজটা শোনেন হাসে মা জিজ্ঞাসা করে মঈনুদ্দিন হাসিস কেন আব্বা খাজা মঈনুদ্দিন চিশতি বলে মা আমার মনে বড় আনন্দ গো মা আমি ৯০ লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছি মা জিজ্ঞাসা করে বেটা মঈনুদ্দিন রে তাহলে তো এটা তোর কৃতিত্ব নয় তুই হাসবে কেন এটা আমি তোর মার কৃতিত্ব আমি হাসার কথা বলে কেমন বলে তাহলে শোন যখন তুই আমার পেটে ছিলি ১০ মাস ১০ দিন আমার পেটে ছিলি এমন কোন রাত আমি ঘুমাই নাই ১০ মাস ১০ দিন যত রাত হয় ততদিন আমি রাত্রে যাই না মাঝে বসে দু চোখের পানি ফেলাই বলেছি আল্লাহ আমার পেটের বাচ্চা নাকি তুমি বিশ্ব অলি বানাইয়ে দিও তাহলে অলি হওয়া সহযোগিতা কার মায়ে জোরে বলেন ঠিক কিনা জমিন যদি ভালো হয় ফসল ওই জমিনে ভালো হবে ডাক দিয়ে বলে মঈনুদ্দিন ১০ মাস ১০ দিন আমি রাত্রে যাই না মাঝে ঘুমাই নাই চোখের পানি ঝরে কাঁদছি আর বলছি আল্লাহ আমার পেটের বাচ্চা নাকি তুমি বিশ্ব অলি বানাইয়া দিও মার দোয়া কবুল হয় কি হয় না জোরে কোন বর্তমান জামানায় দেখতেছি মার দোয়া লাগে না লাগে শ্বশুর আর শাশুড়ির দোয়া মার সাথে কথা না আর শাশুড়ি কয় আম্মু আম্মু এ বাবা মঈনুদ্দিন ভালো করে শোন যত বৎসর তুই আমার বুকের দুধ খালি রে বেটা যতবার দুধ খাইছিস ততবার আমি তোর মা বিনা অজুতে তোর মুখে আমি দুধ লাগাই না
আচ্ছা একটা ছেলে কতবার দুধ খায়? ততবারই মা ওযু করে দুধ খাওয়াইছে, জোরে কর মারহাবা। আর আমাদের মেয়েরা দুধ খাওয়ায় আর ইশকার জলসা। তারপর আরেকটা কি জানি আছে, ইশকার জলসা দেখে আর জি বাংলা দেখে আর দুধ খাওয়ায়, ওই ছেলে চোর ছাড়া কি আউলিয়া হবে নাকি? আর নাহাই এই দেখেন এরকম এক মাল আছে, ছেলে ছেলে দুধ খাইতে আছে, ছেলে দুধ খাইতে আছে আর মা চালাচ্ছে, কি চালাচ্ছে? ভুলতে পারো তুমি বন্ধু, মা আবার আরেক বন্ধুর সাথে কথা বলছে, ছেলে দুধ খাইয়ে যাচ্ছে। ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে। ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে কবরে যাও। যতবেলা পর্যন্ত আমি তুই আমার মুখের দুধ খাইছিস রে বেটা, বিনা অজুতে আমি তোর মা তোর মুখে আমার বুকের দুধ ঠেকায় নাই। এ মা যেমন আল্লাহওয়ালা, ছেলেও তেমন বিশ্ব অলি। খাজা গরিব নওয়াজ যখন মারা গেলেন, প্লেন হয় নাই, স্টিমার হয় নাই, হেলিকপ্টার হয় নাই, এই যে নসিমন করিমন বাস গাড়ি জিপ কিছুই হয় নাই, ওই টাইমে 16 লক্ষ জানাজায় লোক হয়েছিল, কত লাখ? এবং তিনি বলে গেছিলেন আসরের সুন্নত নামাজার কাজা নাই, তকবীরে উলাজার কাজা নাই, তাহাজ্জুদ যার কাজা নাই, এই মানুষ ছাড়া কেউ যেন আমার জানাজা না করে। জীবদ্দশাই খাজা মঈনুদ্দিন 90 লক্ষ মুসলমান বানালেন। এইবার আমরা যখন মরা দেখতে যাই, কাফনটা সরে লাশটা একটু দেখি কি দেখি না? খাজা গরিব নওয়াজের মুখের কাফনটা সরানো হলো, সরায়ে দেখে জীবিত থাকা কালীন চেহারাই যা নূর দেখা গেছে, মরার পরে ওনার লক্ষ গুণে চেহারাই নূর বেড়ে গেছে। ওই নূর দেখে 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে, মোট 91 লক্ষ মুসলমান মানিয়েছে, জোরে কর মারহাবা। তাই আমি মা বোনেদের বলতে চাই, একটু বসো, এত কষ্ট করে হাজার হাজার মা বোনেরা এসেছো, তোমাদের একটু ওয়াজ দরকার আছে কি নাই? মেয়েদের একটু ওয়াজ দরকার আছে না? সব ওয়াজ হবে মাগো, কিন্তু একে তো উঠতে উঠতে 10:30 বেজে গেল, এমনি তো রাতে উঠলাম, শুধু আপনাদের ধৈর্যের ব্যাপার। যুবকরা তোমাদের ওয়াজটা না শুনে যাই না। এইবার আল্লাহ তাআলা বলতেছেন স্বপ্নের মধ্যে মুসার মাকে, সুবহানাল্লাহ, আল্লাহকে স্বপ্নে দেখা কি সাইড দেখালি ব্যাপার? আমার সাথে এক বক্তা বলছে, হুজুর একটা কথা বলে কি, এই ঘুমাইলি অমনি দেখি সাপে তারে। আমি এত বড় বক্তা হই এখনো সাপে তারে, কাবা দেখবি কবে? এক লোক বলছে, হুজুর একটা তাবিজ দেন। তুমি কিসের তাবিজ? বলে স্বপ্নে খালি পুলিশে তারে। বলে কি করো তুমি? বলে ফেন্সি ডিলের ব্যবসা করি। আমি ফেন্সি ডিলের ব্যবসা করলে তো পুলিশই দেখবি, আর আমি দেখবো কি? বড় প্যান্ডেলে ওয়াজ করতেছি নাকি? দাঁড়াও, যুবকদের ওয়াজ আসতেছে। ভাইরা আমার বন্ধুরা, পর্দার আড়ালে মা বোনেরা, এইবার আল্লাহ তাআলা বলে মুসার মা, এই কায়দা করে পারবা না, আমি আল্লাহ তাআলা বলছি তোমার ছেলেকে আগুনে যেমন আমি বাঁচাইছি, কালকে সকালবেলা একটা কাঠ মিস্ত্রি ডাকো, কাঠ মিস্ত্রি দেখে একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে তোমার মুসাকে ঢুকায় দিয়ে তুমি নীল দরিয়ায় ভাসায় দাও, কোনো টেনশন করো না গো। ও মুসার মা, তুমি চিন্তা করবা না, আগুনের ভিতরে যে আল্লাহ বাঁচাইতে পারে, ওই নদী নীল দরিয়ায় বাচ্চাকে বাঁচাইতে পারে কি পারে না? স্বপ্ন দেখে মুসা আলাইহিস সালামের মা উঠে চিন্তা করছে, কত দেখি আমি মেয়ে মানুষ, কাঠ মিস্ত্রি কোথায় পাবো, কোন এলাকায় আছে বা কি ব্যাপার? বাড়ির গেটে এসে এক ফেরিওয়ালা কয়, মা কিছু বানাবেন নাকি? সুবহানাল্লাহ, একটু আল্লাহর পথে হাইটি দেখেন, আপনি জায়গায় জায়গায় আল্লাহ, আপনি বাসের ভিতরে আছেন, বাস অ্যাক্সিডেন্ট করে পাগারের মধ্যে পড়েছে, কেউ না বাসলে আপনি বাসবেন, এটা বিশ্বাস করি আমি, আমার বয়স তো কম না, 78 বছর, এরকম কি বিপদ আপদ হয় নাই? আমি প্রত্যেকটা বিপদে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়েছে এবং আপনাকেও বাঁচাবে যদি আপনার জীবনে নামাজই হয়।
এবার ডাক দেয় মা কিছু বানাবেন নাকি আপনাদের গ্রামে মাসালা আসে না মা মাছ নেবেন নাকি মা সবজি নেবেন নাকি মুসালবির মা বলতেছে ব্যাপার কি আমাদের এলাকায় তো কোনোদিন কোনো ফেরিয়ালা ঢুকতে দেখি নাই কেরে বাড়ির গেটে বের হয়ে দেখে লম্বা চড়া এক জুব্বাওয়ালা পাগড়িওয়ালা বাবাজি আপনি চিল্লাচ্ছেন কি মা আমি কাঠ মিস্ত্রি সুবহানাল্লাহ একটু ধরেন তো কোরআনটাকে আল্লাহ একটু জড়াইয়ে যুবকরা তোমরা এক কাজ করো কিছুদিন পরীক্ষা করো যে চল্লিশ দিন পর্যন্ত আমরা নামাজ এবং কোরআনের মধ্যে থাকবো দেখি যদি বাঙালি হুজুরের কথা না খাটে আগামী বছর ওনাকে দাওয়াত দিয়ে একবার সাফল দিয়ে মারি ঠেং দিব একটু পরীক্ষা করো আমলে আউলিয়া বাবাজি কি ব্যাপার বলে কিছু বানাবেন আমি কাঠ মিস্ত্রি কি বানাইতে পারো বলে মা কেউ যদি কোনো বাচ্চা কাচ্চা নিয়ে বিপদে পড়ে থাকে সিন্ধুক বানাইয়ে দিতে পারি যে সিন্ধুক পানির উপর দিয়ে ভাসতে ভাসতে চলে যাবে পানি ঢুকবে না আব্বা আব্বা তুমি আবার কোন সিআইডি মিআইডি না তো বলি না আমার ছেলে নিয়েই তো বিপদ আমার এই ছেলেটার এটা সিন্ধুক বানাই দে বাবা এই নাও টাকা কাঠ নিয়ে আসো এই নাও টাকা লোহা নিয়ে আসো কাঠ মিস্ত্রি ডাক দিয়ে বলে মা টাকা লাগবে না লোহা আর কাঠ আমার ব্যাগে আছে যার জন্য আমি মুনাজাতের মধ্যে বলে থাকি কখনো তোমারে যদি ভুলি হৃদয় জেলে মাবুদ নিয় কোলে তুলি আমি ভুলে থাকতে পারি তুমি তো ভুলতে পারো না তুমি আমাকে কোলে তুলে নাও এভাবে আপনি চল্লিশ দিন কাঁদলেন আল্লাহ ওয়ালা হয়ে যাবেন আব্বা তো তুমি এক কাজ করো তো বানাও তো মা একটু পানি লাগবে পানি কি করবে কোন তো ওটাকে কি কয় আপনাদের এখানে বাটাল কয় বাটাল ধার দিবে মুসানবীর মা পানি আনতে গেছে পানি আনতে গিয়ে এসে দেখে ওই কাঠ মিস্ত্রি সিন্ধুক বানায় নিয়ে বসে আছে ওয়ামা কারণ ওয়ামা কারণ আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরি বলে বাবাজি আপনি বললেন যে পানি লাগবে বলে মা আগেরই কিছু ধার ছিল আগের কিছু খোদার খেলা দেখেছেন খোদা কত খেলা খেলছে আর আপনার সাথে কেন খেলবে না আপনি তো খেলতে হবে তো খোদার সাথে আপনি মুসলমানদের পক্ষে না হয়ে ব্রাজিলকে ব্রাজিলের পা জমায়ে ধরে আছে আর্জেন্টিনার পা জমায়ে ধরে আছে ব্রাজিলে আজান দেওয়া নিষেধ আছে আর ব্রাজিলের জন্য আপনি আত্মহত্যা করেন তাহলে আর কি বলবো আর্জেন্টিনায় প্রকাশ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ আছে আর আপনি আর্জেন্টিনার পা জমায়ে ধরে আছেন তাহলে আল্লাহ আপনার কথা শুনবে কেন এইবার বাবাজি যুবকরা শোনো আল্লাহকে যদি পাইতে চায় কবি নজরুল কি বলছে আল্লাহতে যাত কি পূর্ণ ঈমান কোথা সে মুসলমান রে বেটা আল্লাহওয়ালা হয়ে কবরে যাও এই আয়াত নিয়ে আমি ওয়াজ শুরু করেছিলাম পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফফা বলে আব্বা বলে মা সিন্ধুকটা পছন্দ হয়েছে কইছে আব্বা আমার মন মতন হয়েছে তা কাঠের দাম কত আর তোমার লোহার দাম কত টুপলা টপলি বানতেছে কয় মা একটা টাকাও দেওয়া লাগবে না সুবহানাল্লাহ জোরে কোন আরো জোরে বলেন মারহাবা কইছে বাবাজি শোনো আমার টাকার অসুবিধা নেই আমি ছেলে ডাকি নিয়েই সমস্যা আছে টাকা তোমার নেওয়াই লাগবে কইছে না মা বলে কেন বলে এইরকম কঠিন বিপদে আমি যাকে সহযোগিতা করি গো মা তার কাছ থেকে আমি টাকা লি না এটা আমার নীতি আব্বা তাহলে এক কাজ করো তোমার মজুরিটা তো কমপক্ষে নেও টুপলা নিয়ে টুপলা ঘাড়ে করে চলে যায় মুসানবীর মা ডাক দিয়ে কয় এ কাঠ মিস্ত্রি রে এ
একটু দাঁড়ারে বেটা দাঁড়া তোর মজুরিটা নিয়ে যা বলে মা মজুরিও লাগবে না মজুরিও লাগবে না কাঠের দাম লোহার দাম লাগবে না তাহলে তুই এক কাজ কর রে আব্বা তোর নামটা বলে যা আমি নামা জানতে তোর নিয়ে তোর নাম নিয়ে মাওলার কাছে দোয়া করব কাঠ মিস্ত্রি কয় মা দোয়া করা লাগবে না আমি দুনিয়ার কোন মিস্ত্রি নই গো মা আমার নাম জিবরাইল ফেরেশতা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে কাঠ আর লোহা নিয়ে পাঠাইছে জোরে বলেন মারহাবা এইবার মুসা আলাইহিস সালামের মা আল্লাহর কথা মোতাবেক সিন্ধুকের মধ্যে ঢুকায়ে ফেলায়ে দিলেন এইবার মুসার খালা ওই নীল দরিয়ার কিনার দিয়ে দেখতে দেখতে যায় দেখি কোন জায়গায় পরে খবর নিব বড় হলে ওই বাচ্চা আমরা নিয়ে আসবো যেখানে বাঘের ভয় সেখানে যেখানে বাঘের ভয় সেখানে ফিরাউন খুঁজতেছে মুসাকে মেরে ফেলার জন্য আর ফিরাউনের স্ত্রীর নাম কি আসিয়া একেবারে জান্নাতের খবর নিয়ে নয় জান্নাত দেখে কবরে গেছেন সুবহানাল্লাহ মা আসিয়া জান্নাত দেখে কবরে গেছেন তার কারণ যখন তার শরীরে পেরেক মারা শুরু করলো আর ওই জাহেল কাফের যখন বললো ওর লোক লস্করকে রান্না করতেছে মরিয়ম আসিয়া ওকে উলঙ্গ করে ধরে নিয়ে এসে কেউ কি বলে তার বউকে উলঙ্গ করে আনতে উলঙ্গ করে নিয়ে এসে গরম তেল দিয়ে আগে তার শরীর ঝলসায় দেওয়া হলো তারপরে তার হাতে আর দুই হাতে পেরেক মারা হলো দুই পায়ে পেরেক মারবে তখন ওই ফিরাউন বেয়াদব বলছিল আসিয়ারে তুমি একটু আমাকে আল্লাহ বলো ওই আল্লাহকে ভুলে যাও তোমার কত শান্তি লাগবে আমি ফিরাউন দিতে চাই ওই সময় আরে মুসলমানরা ঈমান ধরে রাখাও কঠিন ব্যাপার মাসিয়া আসমানের দিকে তাকাই কান্দি আল্লাহ আমি ওই ফিরাউনের সুখ আমি চাই না আমি ফিরাউনের শান্তি আমার দরকার নাই গো বাবু আমি তোমার শান্তি চাই আমার আল্লাহ কয় ফেরেশতারা দাগ দাগ এত জ্বালা যন্ত্রণার মধ্যে আমার আসিয়া আমি আল্লাহকে ভুলে নাই যা যা আমি আল্লাহ বলছি একখানা জান্নাত নিয়ে আসিয়ার সামনে ধর আসিয়াকে বল ফিরাউনের কোন বিলাস বহুল জীবন তোমার দরকার নাই আসিয়া এই নাও জান্নাত তোমাকে দেওয়া হলো মা আসিয়া জান্নাত দেখে দুনিয়া ছাড়লেন ফিরাউনের ঘরে শুয়ে আছে স্বামী স্ত্রী শুয়ে আছে আল্লাহ তাআলা কয় স্বপ্নের ভিতরে এ আসিয়া আসিয়া রে আমি আল্লাহ বলছি জোরে বলেন মারহাবা জোরে কোন সুবহানাল্লাহ আমি আল্লাহ বলছি বলে মাবুদ আপনি আমি গরিব আসিয়া আমি হতভাগিনী আসিয়া বলে হ্যাঁ তোমার স্বামী ফিরাউন আমার বন্ধু মুসাকে মেরে ফেলার জন্য ঘুরতেছে পাইতারা করছে সেই মুসাকে তার মা বিপদে পড়ে নীল দরিয়ায় ভাসায় দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ নাই কোন জায়গায় ধরতে পারলে কাজ কর নীল দরিয়ার কিনারে তোমার স্বামী ফিরাউন যে বালাখানা করেছে ওই বালাখানায় বহুদিন যাও নাই স্বামী স্ত্রী দুইজন বালাখানায় একটু আনন্দ করতে যাই তা বহুদিন যাও নাই কালকে সকালবেলায় তোমার স্বামী ফিরাউনকে সঙ্গে করে নীল দরিয়ার কিনারে বালাখানায় যাবা বালাখানায় গিয়ে দক্ষিণ দিক থেকে আমার একটা সিন্ধুক ভাসতে ভাসতে আসবে রে আসিয়া ওই সিন্ধুকের মধ্যে তিন মাসের বাচ্চা আমার বন্ধু মুসা আলাইহি ওয়াসাল্লাম আছে সিন্ধুকের মধ্যে থেকে নিয়ে এসে তুমি লালন পালন করবা আর এই কাফেরের ঘরে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আসিয়া খুশি না বেজার আসিয়াকে স্বপ্নে বিডিআর দেখেছে নাকি পুলিশ স্বয়ং আল্লাহ আনন্দে আত্মহারা হয়ে বলছাই বাদশাহ তুমি খালি বাদশাহী গিরি করবা না নীল দরিয়ার কিনারে বালাখানায় মেলা দিন যাও রে যাবা না ফিরাউন বলছে চলো ফিরাউনের আবার একটা গুণ ছিল দোষ না গুণ সে গুণ আমাদের মধ্যে অনেকেরই আছে যেমন থানার ওসিকে যা ভয় না পায় তার থেকে অনেক স্বামী আছে এই জায়গায় বউকে তার থেকে বেশি ভয় পায় হয়তো এখানে নাও থাকতে পারে
থানার মধ্যে কি দুই একটা নাই নাকি বউ যদি বলে চুপ করো স্বামী যদি যাই বলে আমার আব্বাকে 500 টাকা দিতে হবে আমার আব্বা একটা পাঞ্জাবি বানাবে বউ যদি বলে তোর বাপের টাকা নাকি তখন ওই স্বামী কয় আচ্ছা ঠিক আছে তো ফিরাউনের একটা গুণ ছিল আসিয়া ধমক দিলে জায়গায় দাঁড়িয়ে যেত আসিয়াকে খুব ভয় পাইতো চলো গেছে বারাখানায় দুজন বসে আছে হযরত ইমা আসিয়া বারবার কোন দিকে তাকাই জোরে বলেন কোন দিক ফিরাউন বলতেছে আসিয়া মনে হচ্ছে টেনশনে আছো বারবার দক্ষিণ দিকে তাকাও কেন আসিয়া বলছে এই তুমি আমার স্বামী হইছো তাই বলে কি আমার স্বাধীনতা নাই নাকি আমি উত্তরে তাকালে তাকে তোমার দক্ষিণে তাকালে কি বলছে না এমনি বলছিলাম ওই যে ভয় পায় সিন্ধুকটা ভেসে আসে নীল দরিয়ার কিনারে লাগলো এইবার আসিয়া বলতেছে স্বামী গো কত সুন্দর একটা সিন্ধুক এবার ফিরাউন বলছে মনে হয় কিছু ধন দৌলত আছে ও সিটারের খালি কি চায় ধন দৌলত চায় নাম ধরো ফিরাউন ধরতে যায় সিন্ধুক দূরে চলে যায় আবার কিনারায় আসে ফিরাউন ধরতে যায় সিন্ধুক দূরে যায় এইবার মা আসিয়া বলতেছে মনে মনে কয় এ তো স্বপ্নের ভিতরে দেখাইছে আমাকে এ তো আল্লাহর বন্ধু এ কাফেরের হাতে কোনোদিন টাস খাবে না বলে শরৎ খোদাই দাবি করে আর একটা সিন্ধুক ধরতে পারে সিন্ধুক এসে দামলো আস্তে করে ধরে উঠালেন বলে এবার তালাটা খুলো ফিরাউন এত শক্তিশালী তালা খুলতে পারে না বলে শরৎ তালা খুলতে পারে না আমি খোদা বলছি আস্তে বলো অন্য কেউ শুনলে আমাকে খোদা বলবে না লোক খোদা মানতে পারে আমি আসিয়া মানি না বলছি খুলছে না তো আসিয়া কেবল তালাটায় হাত দিয়ে মনে মনে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম তালা খুলে গেল সিন্ধুকের ঢাকনি উঠায় দেখে সুন্দর একটা বাচ্চা হাত পা আসার কাসার করে মা আসিয়ার বাচ্চা কাচ্চা হয়নি এই পর্যন্ত বাচ্চা কাচ্চা হয় নাই ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন অতদূর মাওলাকে রিসার্চ করতে গেলে আমি বাঙালি হুজুরের ব্রেন অসল হয়ে যা ঠিক কিনা ইউনুস নবীকে মাওলা তুমি মাছের পেটে দিলি কদিন ছিল 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা তুই রে তু আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই ও মাওলা তুই রে তুই কিছুই হয় নাই 40 দিনে ইউনুস নবীর মালিককে মনসুরের কলবে বসে আনাল হাগ বলিলি আবার সুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা তুই রে আচ্ছা খোদার এসব রহস্যগুলো আমরা দেখি না আমরা খালি মারামারি ও মাঝহাব আলাদা এ হানাফি এ হাম্বলি এসব কে খোদার মজা নিয়ে কুরআন কবরে যাও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো ফিরাউন যেই তাকাইছে মুসা 3 মাসের বাচ্চা গরম নজরে তাকাইছে আর মাসিয়া মাসিয়া যেই তাকাইছে মিটমিট করে হাসতেছে ফিরাউন কয় এইটা অরিজিনাল মুসা বলে কেমনে বুঝলা বলে তোমার দিকে তাকাই মিটমিট করে হাসতেছে আর আমার দিকে তাকাই দেখো না কিভাবে চেহারাই করতেছে বলে বাচ্চার গায়ে হাত দিয়ে দেখো না কেমন আল্লাহ দাবি করো যে পর্যন্ত একটা বাচ্চা দিতে পারো না এই বাচ্চা আমি লালন পালন করব আর তুমি সরকারি ভাবে ডিক্লার দিবা যে আসিয়ার সন্তান প্রসাদ কমপক্ষে আমি যে নিঃসন্তান এই বদনামটা কাটবে ঠিক আছে বাড়ি নিয়ে গেছে ডিক্লার দাও সরকারিভাবে ডিক্লার দিয়েছে আসিয়া সন্তান প্রসাদ করতে আসে করেছে
সমস্ত প্রজারা দেখতে আসছে রানী মা এতদিন পর সন্তান প্রসব করছে দেখতে আসে তো মা আসিয়া রাজক ভান্ডারে এরকম মালামাল স্বর্ণমণি মুক্তা মানুষকে এইভাবে তুলে দেয় আমার ছেলে হয়েছে নিয়ে যাও ফিরাউন বলতেছে দান করো ঠিকই আছে এত দান করলে তো দেশ ধ্বংস হয়ে যাবে আসিয়া মনে মনে করেছে আল্লাহ আমাক স্বপ্নে দেখাইছে তোর চৌদ্দ গোষ্ঠী উদ্ধার না করি কেন ছাড়বো না আসে একটু কম করে দান করো বলে কম করে দান করলে লোক বলবে যে না অরিজিনাল ওয়ার ছেলে না পুষানি টুষানি লিখে বলে তাও তো কথা আচ্ছা ঠিক আছে যাও অল্প করে দাও বলে না না অল্প দিলে লোক খুশি হবে না দা এইবার আসিয়া বলে এইবার আসিয়া বলে ফেরাউন এই ছেলেটা কোথা থেকে ভাসতে ভাসতে এসেছে অনেক টাইম দুধ খাই নাই ক্ষুধার তো দুধ খাওয়াও ফিরাউন রাজ্যে ঘোষণা করে দিল আমার আসিয়া আমার স্ত্রী সন্তান প্রসব করেছে এই সন্তানকে যে দুধ খাওয়াইতে পারবে সে তার পরিবারের যে সব লোক থাকবে সব সরকারি ভাতা পাবে যেমন বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধার ভাতা দেয় ভাতা দেওয়ার জন্য সরকারি চাকরি নেওয়ার জন্য সবাই এসে দুধ খাওয়াইতে লাইন দিল মুসা নবী কারোর দুধে মুখ জোরে কর আসিয়া কয় যদি এই ছেলে দুধ না খাই মরে যাইতে তোমার খবর আছে তো ফিরাউন বলছে আমি তো বলছি সরকারি বেতন এবার ওর ফ্যামিলি সবাইকে সরকারি ভাতা দেওয়া হবে দুধ না খাইলে আমি কি করব এর ভিতরে যখন ধরা পড়ে নদীর কিনার দিয়ে মুসা নবীর খালা যাচ্ছিলেন খালা যায় দেখে দুধ কারোর খায় না দৌড়াই চলে গেছে বন গো ও গো বোন যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি পোহায় বলে কেমন তাড়াতাড়ি চলে বোন তোর সন্তান এখন ফিরাউনের ঘরে মা বলছে আল্লাহ তুমি কি বললে আর কি হলো তুমি ওই ঘরে আমার ছেলেকে পাঠাইলা বোন বলতেছে খবরদার চিল্লা পাল্লা করবি না আল্লাহ ঠিক পাঠাইছে তোর ছেলে কারো দুধ খায় না তুই দুধ খাওয়াইয়ে বেতন লে তোর মেয়েটারও বেতন দিবে সরকারি ভাতা দিবে কিন্তু পরিচয় দিবি না তুই যে ওর মা তাই তো চল যায় আসছে মা মাশার সাথে সাথে মুসা আলাইহিসসালাম মুস্কি মুস্কি হাসে জোরে বলেন মারহাবা এইবার মা আসিয়া বুঝতে পেরেছে এই সন্তানের মা এই মহিলা তাতে কোনো সন্দেহ না কানের কাছে চুপচাপ বলছে বল তুমি চিন্তা করো না এই কাফেরের ঘরে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছিল তুমি শুধু পরিচয় দিও না দুধ খাওয়ায় লালন পালন করো তোমার বেতন যা লাগে আমি দিব তোমার ইচ্ছা মতোকে রাজ ভান্ডারের খাবার খাওয়ায় তোমার ছেলেকে লালন পালন করে নিয়ে যা আমি কি ভুলই করলাম নাকি এত বড় কিচ্ছা কাহিনী ধরা কি উচিত হয়েছে এ তো এখন আমি গিলতেও পারছি নি উগলাইতেও পারছি নি আপনারা কি বিরক্তি হচ্ছে খালি যদি বলেন বিরক্তি হন আমি রিল কেটে দেব রিল কাটবো নাকি এইবার বাবাজি ভালো করে শোন খুব খেয়াল এসে শোন ডাক দিয়ে বলে পরে ডাক দিয়ে বলে বল তুমি দুধ খাওয়াও দুধ খাওয়াই লালন পালন করে ফিরাউন কয় ওটা আমার ছেলে বাপরে হিজড়ার আমার ছেলে ওটা আমার ছেলে মুসা নবীর মা কয় হ্যাঁ হারামজাদা তোরই তো ছেলে তুমি যত টাকা নেও নেও লালন পালন করো এইভাবে লালন পালন করতে করতে তিন বছর হয়ে গেল জোরে বলেন কত বছর আরো জোরে বলেন তো এ পিছনের লোকগুলো কি ঘুমাইছেন নাকি নারায় তদবির না তো প্রথম যে তেজ ছিল সে তেজ তো নাই তাহলে তো ঘুমাইছে নারায় তাকবীর মোটামুটি এখনো ভাব আছে ডাক দিয়ে কয় বছর বয়স এই বাচ্চাদের হ্যাঁ চা দে আমার চা তো এত বলে 20 কাপ লাগে তো তোমরা যে এক কাপ দিয়েই সাইলে বাবু যা অসুবিধা নাই এইবার কয় বছর বয়স বাচ্চাদের দেখবেন আসি ঘরে এক অবস্থা দিনের দিন চেহারা বাড়তেই থাকে জোরে বলেন ঠিক কিনা তিন বছরের বাচ্চাটা সুন্দর পোশাক পরাই দিয়েছে মাথাটা হাসড়াই দিয়েছে ঘরের ভিতরে হাঁটাহাঁটি করে এমন সময় ফিরাউন বলে আসিয়া বলে কি একটা কথা বলবো বলে কি কথা বলো বলো কি কথা বলে আসিয়া কি
একটা কথা আমি মনে করি আমার 100% বিশ্বাস এই দেশে অরিজিনাল মুসা এই ভয়ে আমি কোলে নিই নাই কিন্তু আসিয়া রে আজ আমার মনে বলছে বাচ্চাটার একটু কোলে নি আসিয়া বলছে তোমার বাচ্চা যে তুমি কোলে লও না তাতে কত বদনাম হয় জানো বলে কি বলে মানুষে বলে বাদশা তো কোনো সময় কোলে লয় না তাহলে ওর অরিজিনাল ওর ছেলে না বলে এরকম বলে নাকি তো বলছে তোমার জন্য বুঝ দিতে দিতে আমি বলি যে না ও সময় পায় না ও বাদশা মানুষ সময় পায় না লও আছে কোলে না কয় বছর বয়স আব্বা আয় আব্বা লাভ দিয়ে কাফেরের কোলে উঠেছে দেখেন ছেলে পেলে যদি চেহারা ভালো হয় তো আমার কেউ হোক না হোক একটু হলো গালে সমাধান দিই আদর করি তাই না আর যদি নাক দিয়ে পুঁতা মুঠা পড়ি তাহলে বল ভাই সুন্দর চেহারা কেবল ফেরাউন সাইজ হয়েছে মুসা আলাইহিস সালামের গালের উপর একটা আদর করে চুমা দেবে গালটা নিয়ে যায় ডান হাত দি নয় রে পাগলের দল দেখো নবীদের আল্লাহ কত শক্তি দিয়ে দুনিয়ায় পাঠায় বাম হাত দিয়ে ঠাস করে চড় মারছে একটা কত এইবার ফিরাউন একটা চিৎকার দিয়েছে আল্লাহ তাআলা ফিরাউনকে বেইজ্জতি করার জন্য এই চিৎকার 4 মাইল দূর পর্যন্ত পৌঁছায় গেছে সবাই দৌড় মেরে আসছে যাহা পাল চিল্লালেন কেন ফিরাউন কই আসিয়া এখন তো দেখছি অন্যরকম ভাবে এখন কি বলবো তো বলছে যে তুমি এইটুক ছেলের এতে চিল্লাইলা এখন বলো যে মুসা আমার ছেলে এমন আদর দিয়েছে আমি খুশিতে চিৎকার করেছি নাই তো বেইজ্জতি হবা লোকজন এসে বলছে যে যাহা পানা কিছু হয়েছে বলে না আজকে আমি আনন্দে আত্মহারা আমার ছেলে আজকে আমাকে আদর করেছে বলছে ঠিক আছে এইবার আসিয়াকে ডাক দিয়ে কয় আসিয়া রে লোককে না হয় বুঝ দিলাম জনগণকে না হয় বুঝ দিলাম কি আর বলবো রে আসিয়া এখনো আমার মাথা ঘুরে এটা অরিজিনাল মুসা একটা থাপ্পড়ে আমি ফিরাউনের চোখে জুনি পোকা দেখি কি পোকা কি পোকা জুনা কি পোকা দেখি বলে এই কথা আর বলল না তোমাকে কেউ খোদা বলবে না তো আমি যে দেখি এইবার হামানকে বলল এইটা অরিজিনাল খেয়াল রাখিস আসিয়ার ভয়তে কিছু বলি না এটা অরিজিনাল বলে কেন হামান বিশ্বাস কর একটা চর মেরেছে আমার এখনো মাথা ব্যথা বলে 10 দিন হয়ে গেল মাথা ব্যথা বলে মাথা ব্যথা সারেনি এর নাম হলো নবী জোরে বলেন ঠিক এইবার বাদশার খে 30 বছরের যুবক হয়ে গেল জোরে বলেন মারহাবা নারায়ে তাকবীর আল্লাহ কি পারে 80,000 মেরেছে মুসার কিছুই করতে পারে না তুমি যদি আল্লাহ ওয়ালা হও দেশি বিদেশি যতই চক্রান্ত হো তোমার গায়ের খড়ের আঙ্গুলো খড়ের আসুরও লাগবে না ডাক দিয়ে কয় কত বছর হলো 30 বছর কাহিনী 30 বছর ওই দেশে বাস করত তুর্কি তুরস্কের থেকে আসা ওই দেশে বাস করত কিবতি একটা গোত্র আর 60 লক্ষ বানি ইসরাইলের নেতা ছিলেন হযরতে মুসা আলাইহি ওয়াসাল্লাম তিনটা দেশের বাসিন্দারা বাস করত আমাদের দেশে যারা ইন্ডিয়া থেকে এসেছে তাদেরকে বলি আমরা রিফিউজি আর যারা যুদ্ধের সময় আটকা পড়ে গেছে তাদেরকে বলি আমরা বিহারি আর যারা কক্সবাজারের ওই বাগানে এসেছে তাদেরকে বলি জোরে কম রোহিঙ্গা অনেক জাতি আমাদের দেশে আছে কিন্তু ওই দেশের কিবতিরা বড় বেয়াদব সব সময় বানি ইসরাইলের লোককে মারধর করত বানি ইসরাইলরা হলো ভদ্র লাঠি ধরতে জানে না গালাগালি জানে না মারামারি জানে না আর কিবতিরা হলো পাকা বেয়াদব আমি লন্ডনে ওয়াজ করতে গেছি এক লোক ডাক দিয়ে বলছে হুজুর গো নিশিরাত্রে আপনি যখন চলাফেরা করেন খবরদার কালোদেরকে দেখলে ওই জায়গায় দাঁড়াবেন না তার কালোরা এই দেশে সন্ত্রাস করে করে নিয়ে যায় বিশাল বেয়াদ একটা বানি ইসরায়েলের একটা লোককে মারি মাজার হাড় ভেঙে দিয়েছে মাজার হাড় ভেঙে দিয়েছে হাড় হাড় এবার বানি ইসরায়েলের সমস্ত লোক যাই বলছে দাঁড়া আমাদের নেতা এখন যুবক আমি বিচার দেব যাই বলছে হ্যাঁ মুসা
আমাদের তো কেউ নাই আজীবনই মার খেলাম এই কিবতিদের হাতে এই মুরব্বিকে মাইরে মাজার হাড় ভেঙে দিয়েছে বলে কেডা বলে কিবতিরা ফার্স্ট ক্লাস বেয়াদব ওই কোনডা রে জোরে কোন মারহাবা আচ্ছা যদি এই ঠাস করে চল মারাতে যদি ওর জীবনভর মাথা ঘুরে তাহলে মুসার গায়ে শক্তি কি কম আর মুসা কি এখন তিন বছরের নাকি কোনডারে বলে ওইটা মুসা নবী একটা ঘুষি মেরেছে একটা ঘুষি মারাতে ওই কিবতি ষোলো টুকরা হয়ে গেছে কত বুঝে নিয়ে নবীদের কাছে কত শক্তি আল্লাহ পাঠাইছে কত টুকরা ওরা যাই কিবতিরা বিচার দিল রাষ্ট্রপতি আর হামানের কাছে প্রধানমন্ত্রী আপনার ছেলে নাউজুবিল্লাহ ওটা কি ফিরাউনের ছেলে নাকি না এই নেন কি ধরে মুসা আমাদের কিবতিকে মেরে ষোলো টুকরা করেছে কেসে ফাইল রাষ্ট্রপতির কাছে গেল রাষ্ট্রপতি বলছে সিল মেরে দিলাম ওকে মার্ডার কেসের আসামি করে ওকে তাড়াতাড়ি ঢুকাও জেলখানায় আর জেলখানায় ঢুকাই ওকে গুলি করে মারো কুবায়ে কুবায়ে মারো অর্ডার দিল রাষ্ট্রপতি ফিরাউন হামানের কাছে এটা হলো গ্রেফতারি পরোয়ানা নাকি বলে এটা কি বলে ওয়ারেন্ট ইস্যু করলো আসলে সে মার্ডার করেছে তো কোনো সন্দেহ নাই হামান বলতেছে মুসারে কালকে দেখবি তোর আল্লাহ রসুলের খেলা আমি নিজ হাতে তোকে জবাই করব জেলখানার ভিতরে ফেলে একেবারে প্রধানমন্ত্রী বালিশের তলে থুয়ে মিট মিট করে হাসতেছে ঘুমাই গেছে এইদিকে মুসা নবী ঘুমাই গেছে আমার আল্লাহ তাআলা বলে মুসা রে তুমি আসলেই মার্ডার করেছ তুমি তো প্রকৃত মার্ডার করেছ আমি আল্লাহ বলছি তোমার নামে ফিরাউন ওয়ারেন্ট ইস্যু করেছে সিল মেরে দিয়েছে কালকে সকালে প্রধানমন্ত্রী হামান তোমাকে ধরে জেলখানায় ঢুকায় মেরে ফেলবে আমি আল্লাহ বলছি ঘুমের থেকে উঠে তুমি নীল দরিয়া পাড়ি দিয়ে নীল দরিয়ার ওই পার্শ্বে যাবা আমার একজন বন্ধু আছে তার নাম হযরত সুয়াইব আলাইহিস সালামের বাড়িতে গিয়ে আশ্রয় না ঘাটে ঘাটে তো সবই আল্লাহ তো তুমি কি আমরা তো লাওয়ালা হয়ে যায় আল আমি বলতে কিছু নাই সব কিছু আল্লাহ এর নামই হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসা নবী সকালেই পাড়ি দিয়েছে ঘুমের থেকে উঠে ওইদিকে আল্লাহ তাআলা বলেন সুয়াইব নবীকে ওর বাড়িতে মুসাকে পাঠাইছে আর আল্লাহ তাআলা এ সুয়াইব আলাইহিস সালাম আমি আল্লাহ বলছি কাল সকালবেলায় বনী ইসরাইলের নেতা মুসা নবী পার হয়ে আসবে সে আমার একজন বন্ধু সে আমার একজন তোমার বড় মেয়েটার সাথে বিয়ে দিবা বিয়ে দিয়ে আমি আল্লাহ বলছি তোমার ঘরে যে হযরত আদম নবীর হাতের লাঠি আছে মুসাকে ওই লাঠিটা জামাই হিসাবে দান করে দিও মোনাজাত করে দিব নাকি ভাইরা মোনাজাত করব কি জন্য বলছি জানেন মজা লাগতেছে মজা লাগতেছে আরে এখনো তো গাঁজা খেলে রিওয়াজ ধরেই না একজন জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুরিদ কত আছে বলে 10,000 পেশাব ফিরিয়ে আসলো পানি নিল না তামসে আব্বা আপনার মুরিদ 10,000 আপনি পানি নিলেন না কেন তা বলছে শোনো পানি নেওয়া কবিরা গুনাহ পেশাব ফিরে পানি নেওয়া কি আমি আব্বা ওই দলিলটা দিলে আমিও ছেড়ে দেব দলিল দিচ্ছে কারবালার মাটিতে নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন পানি পানি করে মারা গেল ওই পানি আমি মরে গেল ওই জায়গায় ঠেকাবো না আমি বাবা সামনে যদি না ঠেকাও তাহলে তো পিছনেও ঠেকাও নি তোমার চৈত্য গোষ্ঠী না পাক এইসব ওয়াজ তো এখনো উঠেই নাই তো শুরু হচ্ছে এখানে শেষ করে দিব নাকি নারায়ণ তাকবীর এইবার মুসা নবী রওনা দিল রওনা দিয়ে যাচ্ছে সুয়াইব নবীর বাড়ি কোন জায়গায় বলবো নাকি এখানে কি যুবক ভাইরা আছে আচ্ছা এই যে ঢেকুরিয়া বাজার যুব সমাজ যুব সমাজের মধ্যে কয়জন যুবক এখানে আছেন হাত তোলেন তো আন্দাজে হাত তুলে মানে এই যে ঢেকুরিয়া যুব সমাজ এই যুব সমাজের মধ্যে কয়জন যুবক আছে হাত তোলো ও ভলেন্টিয়ার বাইরে ডিউটি করতেছে আচ্ছা এই যে ছেলেরা
আমিও তো জীবনভর 42 বছর ওয়াজের বয়স মুর্শিদাবাদ নদিয়া লন্ডন আয়ারল্যান্ড স্কটল্যান্ড কত দেশে ওয়াজ করেছি এই ঢেকুরিয়া একটা গ্রাম এই গ্রামের ছেলেরা প্যান্ডেল লাইটিং কি কম করেছে না জোরে বলে এবং বিখ্যাত মহাপেল জোরে বলেন ঠিক কি না আর আমি কার বাড়িতে খাওয়া দাওয়া করলাম জানো ওনার বাড়িতে শুনলাম এই জায়গায় যাত্রা হতো এখানে গান বাদ্য বাজনা হতো সেটা বাদ দিয়ে ছেলেরা জান্নাতের বাগান বসাইছে জোরে বলেন ঠিক কি না আমি আপনাদের এই সমস্ত যুবক ভলান্টিয়ারদের জন্য কমিটির জন্য আমি কিছুই দিতে পারবো না আমি মুরব্বি মানুষ একটু চোখের পানি ফেলায় দোয়া করব আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমার নবীর সামনে তোমাদেরকে দেখে বলে নবী এরা হলো ইসলামের সেবক এরা হলো ইসলামের গোলাম এরা হলো ইসলামের খাদেম হিসাবে কিয়ামতের মাঠে যেন আল্লাহ তোমাদের পরিচয় করে জান্নাত দেয় প্রত্যেকটা যুবকের জন্য দোয়া করি সবাই বলি আমিন বন্ধুগণ মুসা নবী কেবল যাচ্ছে বিয়ে না হোক নাকি তারপরে এই মুরব্বি যদি বলতে পারে যুবক তো সারা রাত বসে থাকে তাই বলি অত না আমার আবার প্রত্যেক দিন বোঝেন না এইবার আপনাদের কাছে বলি ছেলেরা কষ্ট কম করে নাই জোরে বলেন ঠিক কিনা ছেলেরা অনেক টাকা খরচ করেছে অনেক পরিশ্রম করেছে যে বাড়িতে খেলাম বাড়িওয়ালার নাম কি মজনু কি বলছে জানেন পাট একটু শার্ট করি আমি কেন বলে তিন দিন এই পায়ে কোনো রেস্ট নাই তাহলে এলাকার যুবকরা ইসলামের পথে আসে কি নাই জোরে বলেন যুবকরা ইসলামের পথে আসে কি নাই এই যুবকরা যদি নারায়ণ তাকবীর বলে হাঁটে ইনশাআল্লাহ আগামীর দিনের ইসলাম অনেক আগায়ে যাবে জোরে বলেন ঠিক কি না এটা এই এইবার দিয়ে কত বছর 13 আগামী বছর হবে কয়তম জোরে কোন 14 এত বড় প্যান্ডেল করতে গেলে আমরা যখন প্রথম ওয়াজ করেছি এক এক হরেন 10 টাকা আর দুই হরেন নিলে 20 টাকা আর এখন 20 টাকা মাইকের দামই মনে হয় 10,000 নেয় আর প্যান্ডেল তো আছে জোরে বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আমি বাঙালি হুজুর বয়স আমার বেশি হতে পারে গলায় তো ডিস্টার্ব নাই আছে নাকি গলার কি ট্যাবলেট খাইছি যুবক তাহলে শোনো আমার মা যখন কুষ্টিয়া সদর হাসপাতালে মারা যান ঠিক মা ডাক দিয়ে বলছে আব্বা আমার জন্য দোয়া করিস আমি মা তোমার জন্য আমি এক গ্লাস চোখের পানি রেখেছি আমার গ্রামের মা বুঝতে পারে নাই যে বাপ চোখের পানি কি বলে যত প্যান্ডেলে ওয়াজ করেছি মা কেউ কান্দুক বা না কান্দুক আমি তোমার ছেলে এক ফোঁটা হলো চোখের পানি ফেলেছি মা গো তুমি চিন্তা করো না জান্নাতে যাবা মা ডাক দিয়ে বলতেছে এক গ্লাস চোখের পানি দিলি রে বেটা আমি তোর মা কি দিব আমি কি দিবা বলো এক কাঠা জমি দিতে পারলাম না 50টা টাকা দিতে পারলাম না পাঞ্জাবির গলাটা খুললাম ঠিক মৃত্যুর 5 থেকে 7 মিনিট আগে আমার মা গলায় হাত দিয়ে বলছে আমার ছেলে যত জোরে চিল্লাক না কেন গো আমার ছেলের জীবনে যেন গলায় ডিস্টার্ব না হয় বাড়ি যায় আগে শ্বশুর শাশুড়ির সাথে বন্ধুত্ব রাখতে নিষেধ করছিলাম 6 মাস 1 বছর যারা মার সাথে কথা বলো নাই আজকে সর্বপ্রথম ডিউটি হবে মার পা ধরে ধরে মাপ চাওয়া আমি সবার জন্য দোয়া করি আপনারা কি চান এটা প্রতি বছর হোক জোরে বলেন চান জোরে বলেন চান এটা কি অরিজিনাল মনের কথা তো তাহলে যদি চান আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব মুসা নবী কেবল নদী পাড়ি দিল বিয়ে হবে কি হবে না আল্লাহ তো বলেই দিছে বিয়ে দিয়ে দিও আমি আপনাদের কাছে অনুরোধ করব মক্কা মদিনায় ভিড় লাগে টুঙ্গির মাঠে বিশ্ব ইস্তেমায় ভিড় লাগে মক্কা মদিনায় ভিড় লাগে আজকে আল্লাহকে দেখায় দিতে হবে যে না আমরা গরিব মুসলমান হতে পারি কিন্তু ইসলামের বেলায় আমরা কৃপণতা করি না মাত্র ঘড়ি ধরে 5 মিনিট ক্যামেরা তোমাদের সামলাও তোমাদের ক্যামেরা ভেঙে গেলে বাঙালি হুজুর দায়ী না আমার ঘাড়ের পাগড়িটা দিলাম আগের বক্তা 10,000 5,000 যে যা দিয়েছেন তো দিবেনি আমাকে যে একবারে দিবেন না তা না একটা মানুষ ওইখান থেকে লাইন দেন মক্কায় যায় ধাক্কা খাওয়া লাগে মদিনায়ও ধাক্কা খাওয়া লাগে আজকে দেখায় দেন যে আজকে ইসলামের বেলায়
আজকের প্রধান বক্তা তার নিজের ঘরের চাদর বিছায় দিয়েছে হোক আপনার 5 টাকার একটা কয়েন তারপরও আজকে দিতে হবে রাজি আছেন ওরে বাবাজি একবারই পকেটে তালা মারলেন তাড়াতাড়ি উঠে আসেন তো দেখি 10 টাকা হোক 20 টাকা হোক 5000 হোক 10000 হোক আমার পাগলিটা বিছায় দিলাম এই যুবক তোমার পকেটে কি টাকা নাই মুরব্বিরা যে আসছে আমি প্রধান বক্তা চাদরটা বিছায় দিয়েছি আর আমি দোয়া করব ইনশাআল্লাহ জীবনে তোমার পকেট খালি হবে না একটু উঠি কি ব্যাপার আপনাদের কি একেবারে 5 টাকাও পকেটে নাই নাকি একটু উঠি আসেন ইসলামের বেলায় মসজিদের দেওয়ার বেলায় ফাটা টাকা একটু ইসলামের বেলায় হাতখানা বাড়ান একটা মানুষও যদি বসে থাকেন তাহলে বাবাজি আল্লাহ তাআলা বলবে এত কষ্ট করে এই বক্তা দেখে আনলি বক্তার ঘরের পাগল পাগল পাপাগুলিরা বিছায় দিল তোর কি কপালে 10 টাকার একটা নোটও জোটে নাই একটা মানুষও বসে থাকবেন না কমিটির ভাইরা আমি অনুরোধ করব কমিটির ভাইদেরকে একটা চাদর নিয়ে আমার মা বোনেদেরকে পাঠিয়ে দেন মা বোনেদেরকে বলেন মা বোনেরা দ্বিতীয় বক্তা কি যা দিয়েছ প্রধান বক্তা চাদর পাঠাইছে এ নারে তাকবীর